আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জিএইচ এডিট বডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আজকে ফটোশপ বেসিকের সম্পূর্ণ, যারা ফটোশপ সম্পূর্ণ নতুন কিছুই জানেন না ফটোশপের, ফটোশপ বেসিকের আজকে সংক্ষিপ্ত রূপে সর্বশেষ কিছু, আমি লাস্ট পার্টে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা নতুন, একদম নতুন, ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি খুব সংক্ষিপ্ত রূপে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো আপনাদেরকে। পার্ট থ্রিতে আমরা যেখান থেকে শেষ করেছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হয়তো আমি দেখাই নি, কারণ ভিডিওগুলো এমনি একটু লং ছিল। আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি সর্বপ্রথম একটা ছবি নিলাম, ছবি আর একটা সিগনেচার। নতুন বন্ধুরা, একদম যারা ফটোশপ নতুন তাদেরকে বলতেছি, আপনি চাচ্ছেন আমি যেটা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি চাচ্ছেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তো আমি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ওকে, ম্যাজিক টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি চাচ্ছেন এই যে ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেটাই আপনি আপনার এখানে দিবেন। এটা কেন দিতে হয়, সাধারণত আমরা স্ক্রিন করার পরে ছবির ব্যাকগ্রাউন্ড বা একটু ময়লা থাকে, একটু স্পষ্ট থাকে, একটু দাগ টাগ থাকে। ওকে, দাগ টাগুলো রিমুভ করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ওকে, এই যে কলোনিস্টম টুল দিয়ে আপনারা দাগগুলো কীভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, বা ব্রাশ টুল দিয়ে। ওকে, তো আপনি চাচ্ছেন স্ক্রিন করার পরে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডে কিছু স্পট আছে, স্পটগুলো আপনি এভাবে কলোনিস্টম টুল দিয়ে মুছে আবার এই সেম এই নীল ব্যাকগ্রাউন্ডে আপনি আবার এই স্ক্রিন এই এখানে দিবেন, নীল ব্যাকগ্রাউন্ডে আপনি আবার আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের পিছনে দেবেন। সেটা কীভাবে দেবেন, জাস্ট এখান থেকে যে আইডোফারটা ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনার এখানে অলরেডি এই যে কালার পিকারে এখানে চলে আসলো কালারটা। ওকে, নীল কালারটা চলে আসলো। এখন কিবোর্ড থেকে এখানে একটা ক্লিক করবেন, বা কিবোর্ড থেকে এক্স দিলে আপনারটা নিচে চলে আসবে। কিবোর্ড থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা সিলেক্ট করবেন, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট দেওয়ার পর আপনার এটা অলরেডি এখানে কালারটা চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারে। তারপরে এই সিগনেচারের ব্যাকগ্রাউন্ডে কীভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করে যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন। ওকে, নতুন বন্ধুরা, একদম নতুন, যারা একদম নতুন তাদেরকে বলতেছি সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন, একদম নতুনদের বলতেছি। কিবোর্ড থেকে কন্ট্রোল যদি একটা কপি করবেন, কপি করে আপনি জাস্ট ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট আছে, আপনার সিগনেচারটাও সিলেক্ট আছে। ওকে, জাস্ট আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে আপনার জাস্ট সিগনেচারটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এখানে একটা ক্লিক করেন, আপনি দেখেন এখন ব্যাকগ্রাউন্ড আপনার চলে গেল। ওকে, ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করবেন, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলেও হবে, এখানে একটা ক্লিক করলে আপনি এটাকে পরে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিতে হবে, এখানে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন ভিতরে যেগুলো আপনার সিলেক্ট হয় না, আবার জাস্ট ম্যাজিক টুলটাকে সিলেক্ট করবেন, শিফট ধরে যেগুলো আপনার প্রয়োজন এগুলোকে আপনি এভাবে সিলেক্ট করে খুব সুন্দরভাবে এভাবে আপনি ডিলেট করে দেন। কিবোর্ড থেকে শুধু ডিলেট কন্ট্রোল না, কন্ট্রোলও ধরবেন না, শিফটও ধরবেন না, জাস্ট ডিলেটটাকে শিফট ধরে এভাবে সিলেক্ট করে জাস্ট ডিলেটটাকে চাপ দেন, চলে গেলো। দেখেন আপনি, আমি এটা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক নিবো আমি বোঝানোর জন্য আপনাদেরকে, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক আসলো। ব্ল্যাঙ্ক আসার পরে আমি এই ব্ল্যাঙ্ক এই যে কালো লেখাটা আমি নিচে দিয়ে দেবো, নিচে দেওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট দিলাম। দেখলেন তো বন্ধুরা, আমার আগে সাদা লেখাটা আছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, নেই। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা নেই। এখন আপনি ইচ্ছা করলে এটাকে যে কোনো জায়গায় আপনি বসিয়ে দিতে পারেন, আপনার কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিতে পারেন। দেখেন এটা মুভ হচ্ছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে সিগনেচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখন দেখেন এখানে এই যে এখানে আপনাদের নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন শেপ আঁকতে পারবেন। এখানে বিভিন্ন শেপগুলো আছে, এই যে অভাব নেই, এখানে জাস্ট এভাবে শেপগুলো আঁকতে পারবেন। ওকে, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এর অধীনে যত শেপ আছে আপনি এই যে এগুলো আঁকতে পারেন। আপনার এই যে খাম আছে, খাম এখানে, কেচি আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে এগুলাতে আপনার বিভিন্ন অপশান আছে, এরপরে হলো এই যে ফুল আছে, আপনাদের যেটা প্রয়োজন হবে এভাবে আপনারা আঁকতে পারবেন। ওকে বন্ধুরা, এই যে একটা তীর আছে, তীর আঁকতে পারবেন। ওকে, দেখুন তো বন্ধুরা, যেটা আপনাদের প্রয়োজন হবে জাস্ট এখান থেকে আঁকে দিবেন। তো এটাই ছিল আপনাদের জন্য আজকে, নতুন যারা একদম নতুন ফটোশপে, যারা একদম নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার পরবর্তী ভিডিও, আশা করি ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।